বঙ্গবন্ধু এভিনিউতে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নদীতে 3.32 কিলোমিটার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান টানেল, যা দক্ষিণ এশিয়ার প্রথম নদী তলদেশের টানেল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুতুবকারী পর্যন্ত 46.73 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। আরও নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বৃহৎ সেতু নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই প্রথমবার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে বিভিন্ন রকমের ভাতা চালু করে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে পরিণত করেছে। আমরা জেনে আনন্দিত হবেন, ইতিমধ্যে দেশের 29% পরিবারকে সামাজিক সুরক্ষা বলয়ের কোনো না কোনো ভাতার আওতায় আনা হয়েছে, যার কারণে করোনাকালীন সময় দেশে দারিদ্রেরা 20.5% থেকে 11.9% নেমে এসেছে অত দরিদ্রের হার। প্রস্তাবিত বাজেটেও দেশের মানুষের জীবন জীবিকা উন্নয়নের গতিটাকে এগিয়ে নিতে দারিদ্র সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ বাজেটের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে মোট 1,13,576 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.75%। বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা 750 থেকে 100 টাকা বাড়িয়ে 850 করা হয়েছে। এতে শিশুদের খোরাকি ভাতা 500 টাকা বৃদ্ধি করে জন প্রতি 4,000 করা হয়েছে। একইভাবে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে 97 সাল থেকে আশ্রম প্রকল্পের আওতায় এ পর্যন্ত সর্বমোট 7,07,840 পরিবারকে বিনামূল্যে গৃহ প্রদান করা হয়েছে। এতে উপকারভোগী সংখ্যা 35,39,200। সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরেও বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্য জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায়